কলেজের এক ছাত্র 18 বছর বয়স মাহমুদুল নূর, সে ফুটওভার ব্রিজ দিয়ে শহরের মধ্যেই ফুটওভার ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছিল। ফুটওভার ব্রিজের সাথে অরক্ষিত বিদ্যুতের তার ছিল, সেই তারের সাথে তার হাত লাগে, হাত লেগে তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায় এবং একটি হাত এখান থেকে বাহু থেকে কেটে ফেলতে পারে। এই ব্যাপারে বেশ কিছুক্ষণ আন্দোলন হয়, মানববন্ধন হয়, স্মারকলিপি দেওয়া হয়, কিন্তু কোনো পদক্ষেপ হয়নি। এ ব্যাপারে ন্যাশনাল পত্রিকাতেও নিউজ হয়েছে। এরপরে যে ভিকটিম তার বাবা হাইকোর্ট ডিভিশনে একটি রিট ফাইল করেছে, সেই রিটের শুনানিটা আজকে হয়েছে ম্যাডাম জাস্টিস নাইমা হায়দারের কোর্টে। সেখানে হাইকোর্ট একটি আমাদের প্রাথমিক মতে একটি রুল জারি করেছে, সেই রুলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে বলা হয়েছে, ফোকাস করা হয়েছে কেন এই ডিওয়াইকে মাহমুদুল নূরকে হাত হারিয়ে ফেলা মাহমুদুল নূরকে কেন 10 কোটি টাকা জরিমানা দেওয়া হবে না, এবং এরই সাথে আগামী 28 অক্টোবরের মধ্যে 6 সদস্য বিশিষ্ট একটি কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই ব্যাপারটি খতিয়ে দেখার জন্য এবং আদালতে এই তদন্ত রিপোর্টটি জমা দেওয়ার জন্য। ও, এটা কোথাকার ঘটনা ভাইয়া? ঘটনাটা হচ্ছে নোয়াখালী যে জেলা শহর মাইসি, সেই তারই একদম প্রাণকেন্দ্র, সেখানে হচ্ছে জামে মসজিদ সংলগ্ন মোড়, একদম সেন্টার অফ নোয়াখালী সদর, সেখানেই ঘটনাটা ঘটেছে।